আগের ভিডিওয়ে দেখেছি মাউলিং লং, এশিয়ার ক্লিনেস্ট ভিলেজের গল্প, সঙ্গে ছিল সিঙ্গেল রুট ব্রিজের যাত্রা, আর এই ভিডিওতে দেখব ডাউকি, মেঘালয়ের আরেকটি অসাধারণ স্থান। ডাউকির পরিচিতি তার সুন্দর উঙ্গট নদীর জন্য, যা পৃথিবীর সবচেয়ে স্বচ্ছ নদীগুলোর মধ্যে। উঙ্গট নদীর জল এতই পরিষ্কার যে নিচে থাকা পাথর এবং মাছগুলি উপর থেকেই দেখা যায়। এই নদীটি পর্যটকদের জন্য প্রধান আকর্ষণ এবং এখানে নৌকো ভ্রমণ করার অভিজ্ঞতা একেবারেই অনন্য। আর এই ভিডিওতে আরও থাকবে তামাবিল সীমান্ত। তামাবিল সীমান্ত ভারত এবং বাংলাদেশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এবং সাংস্কৃতিক সংযোগ স্থল। প্রতিদিন অসংখ্য মানুষ এবং পণ্য এই সীমান্ত দিয়ে এক দেশ থেকে অন্য দেশে যাতায়াত করে। আর থাকবে এখানকার লোকাল মানুষদের সাথে কথা বলা, এখানকার লোকাল খাওয়ার দাওয়ারের গল্প, সব কিছু নিয়ে আজকের ভিডিও এখানে আমি শুরু করছি। কাল সারা রাত ভীষণ বৃষ্টি হয়েছে, আর সাথে চলেছে মেঘের গর্জন। হোমস্টের টিনের চালে বৃষ্টির শব্দ শুনতে শুনতে কখন ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। পরের দিন সকাল উঠে পড়েছি, বৃষ্টি তখনও চলছে। এবার কিন্তু মনে টেনশন হতে শুরু হলো, ডাউকি যাবো কি করে, যাওয়া হবে তো? তার উত্তর এই ভিডিওতে থাকবে একটু। আপাতত আমরা দুজন বারান্দায় বসে চায়ের সাথে এই অবিরাম বৃষ্টির মজা নিতে থাকলাম। ঘড়িতে এখন সকাল 8:30, কিন্তু বৃষ্টি চলছেই। এবার ঠিক করলাম না, রেডি হয়ে হোমস্টে থেকে চেক আউট করে বেরোতে হবে। সঙ্গে গাড়ি তো রয়েছে, যদি বৃষ্টি হয় গাড়িতেই হোক না, আমরা তো ডাউকি পৌঁছাই, তারপর দেখি কি করা যায়। সকাল সকাল যাত্রা শুরু করে দিয়েছি ডাউকির উদ্দেশ্যে। গাড়িতে আমি, সুলতানরা আর পিছনে সঞ্জয়, সবাই প্যাক করে। সঞ্জয় এখন কটা বাজে? আমরা একদম 9টার সময় স্টার্ট করলাম। আজকে আমাদের হেক্টিক প্ল্যান আছে, আর এই রোড, একটু রোডেরও সৌন্দর্যটা আপনাদের দেখিয়ে দিই। জঙ্গলের মধ্যে দিয়ে মাইলিং লং থেকে ডাউকির উদ্দেশ্যে আমরা আজকে রওনা দিলাম। যদিও এখানে গোটা রাত বৃষ্টি হয়েছে, জানি না ডাউকির কি অবস্থা, তবে সুলতানরা যা খবর নিল, ডাউকিতে বোটিং করা আজকে নাও যেতে পারে। জল প্রচন্ড ঘোলা এবং ফোর্স খুব বেশি, প্রচুর বৃষ্টি হয়েছে। দেখা যাক, পৌঁছে তো যাই, তারপরে বাকিটা ওখান থেকেই হবে। মাউলিং লং থেকে ডাউকি দূরত্ব কিন্তু 22 কিলোমিটার, গোটা রাস্তাটাই বাংলাদেশ বর্ডার ঘেঁষে চলে। তো এপাশ ওপাশ বাংলাদেশ, কখনো ইন্ডিয়া দেখতে দেখতে কখন যে পৌঁছে গেলাম বুঝতেই পারলাম না। আপনাদের একবার দেখিয়ে নিয়ে আসি এখানকার বর্ডার কিরকম। বৃষ্টি পড়ছে টিপটিপ, তবুও আপনাদের জন্য একবার বেরোই। এই দেখুন বাংলাদেশের বর্ডার, ডাউকি যাওয়ার রাস্তা এইদিকে, আর এটা কিন্তু বাংলাদেশের বর্ডার। ওইদিকে যা দেখছেন এটা সম্পূর্ণটা বাংলাদেশের ভিতরে পড়ে। আর ডাউকি যাওয়ার রাস্তার নিশান দেখো এখানে দেয়া আছে এদিকে। তো বুঝতেই পারছেন কত ইন্টারেস্টিং জায়গা। এখানে কিন্তু একটা গেট আছে, এখানে রোড ছিল আগে, বুঝতেই পারছেন এই রোডের কন্টিনিউয়েশনই এটা ছিল। তো এখন বর্ডার হওয়াতে এটা গেট দিয়ে আটকা। চলুন আবার আগিয়ে যাই। বন্ধুগণ, মহারাষ্ট্রের দুধসাগরের নাম অনেক শুনেছেন গোয়ার যাওয়ার পথে পরে। এখানে এইবার আপনাদের যেটা দেখাচ্ছি এটা একবার একটু দেখুন, ফলস কাকে বলে দেখুন। কি অদ্ভুত, কি অদ্ভুত! নিচে জল পড়ে ছিটকে পাথরের গায়ে বাড়ি করে ভেঙে যাচ্ছে, মেঘের মতো ভেঙে যাচ্ছে।
ডাউকি যাওয়ার রাস্তায় এই সৌন্দর্য একবার দেখুন, প্রাণ ঘুরে যাবে। এখানেও কিন্তু দুধসাগরের ব্রিজের মতো ব্রিজ আছে একটা, যার যেটা করছি আমরা আসলাম। দেখুন এই দিক দিয়ে নেমে ব্রিজের নিচ দিয়ে সোজা বাংলাদেশ। ওই বাড়িঘর গুলো দেখছেন, এগুলো সব কিন্তু বাংলাদেশের। আমি একবার জুম করে দেখানোর চেষ্টা করছি আপনাদের, বাংলাদেশের বাড়িঘর। এই দেখুন ওখানে যে লাল ব্রিজটা দেখতে পাচ্ছেন বাড়িটা, ওটা কিন্তু বাংলাদেশের। মাউলিং লং থেকে ডাউকি যাওয়ার রাস্তা যে এত সুন্দর হবে আমি স্বপ্নেও ভাবিনি। প্রথমে তো একটা ওয়াটারফল দেখে চমকে গেছিলাম। ড্রাইভার তো বললো এই উত্তেজনা একটু কন্ট্রোলে রাখুন, সামনে আর একটা বিশাল বড় ওয়াটারফল আসছে। এই দেখুন সেই ওয়াটারফল, চোখ জুড়িয়ে গেছিল এই ওয়াটারফল দেখে। এরপর আর কিলোমিটার তিনেক চলতেই বের হলাম এই বিখ্যাত ডাউকি ব্রিজ। এই ব্রিজ আসতেই বুঝে গেলাম আমরা ডাউকি চলে এসেছি। হ্যাঁ, সামান্য রোড একটু এবড়ো খেবড়ো আছে, আর এখানে যেহেতু প্রচুর ট্রাক চলে একটু জামের সম্মুখীন তো আমরাও হয়েছিলাম। কিন্তু তার চেয়েও বড় দুঃখ যেটা লেগেছিল সেটা হলো ডাউকির জল দেখে। একদম হলুদ ঘোলা জল হয়ে গেছে, আর প্রচণ্ড স্রোত। এখানে পাহাড়ি নদীতে বোটিং করাটা কিন্তু ছিল দুঃসহ ব্যাপার, তাই এবারের মতো বোটিংয়ের আনন্দ আমাদের ড্রপ করতে হয়েছিল। বন্ধুগণ, এই আমরা ডাউকি, এই ডাউকি রিভার, আর ওই যে ঘরগুলো দেখছেন সেগুলো কিন্তু বাংলাদেশে। দেখতে পাচ্ছেন পুরো ডাউকি রিভার। আমরা বোটিং করলাম না এখানে, তার কারণ হলো এখানে কিন্তু বৃষ্টি হচ্ছে প্রচন্ড, আর জলটাও ঘোলা, আর জলের ফোর্সটাও খুব বেশি। তো তার জন্য রিক্সি হলো, হচ্ছে বোটিং হচ্ছে না তা না, জলটা ঘোরা, যার জন্য মানুষ ডাউকিতে আসে, যে পরিষ্কার জল স্বচ্ছ জলের জন্য, সেটাই যদি না পাওয়া যায় তাহলে কেন বোটিং করবে। এগুলো দেখুন, এটা কিন্তু কমপ্লিট বাংলাদেশ, আর আকাশে মেঘ দেখুন কীভাবে উড়ে যাচ্ছে। তো সেই জন্য আমরা বোটিং করলাম না। আর নিচে এই যে চরে দেখছেন, এগুলো ইন্ডিয়ার চর, এখানে ইন্ডিয়ার স্টল লাগে, আর ওই চরটা বাংলাদেশে, ওখানে বাংলাদেশের স্টল লাগে। তো বেশ ফ্রেন্ডলি বর্ডার। আমি বিএসএফদের সঙ্গে আজকে কথা বললাম, বর্ডারদের ওখানেও গেছিলাম, বাংলাদেশে পাও রাখলাম, বেশ ফ্রেন্ডলি, তো খুব একটা প্রবলেম না, তো বেশ ভালো। তবে বোটিংয়ের এক্সপিরিয়েন্সটা এবার হলো না। বোটিংয়ের এক্সপিরিয়েন্স করার জন্য অক্টোবর নভেম্বর মাসে আসা সবচেয়ে ভালো,
কারণ সেই সময় জলের কালার একদম পরিষ্কার থাকে, স্বচ্ছ থাকে। যে জন্য ডাউকিতে আসবেন সেটা তখন পাবেন, এই সময় ডাউকিতে আসাটা মুশকিল। আবার সেই সময় কিন্তু আপনি ফলতে সৌন্দর্যটা পাবেন না যেটা এই সময় পাবেন। তো আপনাকে মেঘালয় দুইবার প্ল্যান করতেই হবে। তামাবিল সীমান্তে আপনাদের স্বাগত। আজ আমরা জানাবো এই সীমান্তের ঐতিহাসিক প্রেক্ষাপট এবং এর সাংস্কৃতিক গুরুত্ব সম্পর্কে। তামাবিল সীমান্ত ইতিহাসের খুবই প্রাচীন এবং গুরুত্বপূর্ণ। এটি ভারত এবং বাংলাদেশের মধ্যে একটি প্রধান সীমান্ত পয়েন্ট। বহু বছর ধরে এটি ব্যবহৃত হচ্ছে। ব্রিটিশ শাসনকাল থেকে এই সীমান্ত বাণিজ্য এবং যাতায়াতের জন্য একটি গুরুত্বপূর্ণ পথ ছিল। দেশভাগের পর তামাবিল সীমান্ত দুই দেশের মধ্যে একটি প্রধান সংযোগ স্থল হয়ে ওঠে। তামাবিল সীমান্তের সাংস্কৃতিক গুরুত্ব অনেক। এখানে দুই দেশের মানুষের মধ্যে সাংস্কৃতিক বিনিময় ঘটে, যা দুই দেশের সংস্কৃতিকে আরো সমৃদ্ধ করে। বন্ধুরা দেখুন, বাংলাদেশের বর্ডার তো অনেক দেখেছেন, এই বর্ডার, এটা কিন্তু ডাউকিতে। দেখুন এখানে বাংলাদেশের পতাকা দেখা যাচ্ছে, আমরা ইন্ডিয়ান গেটটা ক্রস করছি। এটা নোম্যান্স ল্যান্ড। এই নোম্যান্স ল্যান্ডে ওইদিকে দেখুন বাংলাদেশের গেট, বাংলাদেশের পতাকা। এই যে দেখুন এখান থেকে পারাপার হচ্ছে। সঞ্জয় একটু বাংলাদেশের পতাকাটাকে দেখাও। এবার ইমিগ্রেশন অফিস, বর্ডার গার্ড বাংলাদেশ, সেটা কিন্তু বাংলাদেশ। দেখুন ওখান থেকে পাসপোর্ট দেখিয়ে যারা আসবে তারা এদিক দিয়ে আসবে। আর এদিক দিয়ে আমাদের যত মালপত্র বোঝাই সেগুলোও এখান থেকে ট্রান্সপোর্ট, মানে যাতায়াত করে আর কি, ট্রান্সপোর্টে মেনলি পাথরই যায়। আর এটা দেখুন ইন্ডিয়ান পিলার, লাস্ট তোমার নাম কি? নামই তো শুনলাম। আমার নাম খালেদ মাসুদ পাইলট। খালেদ মাসুদ পাইলট। খালেদ ভাই মনে থাকবে তোমাকে, এই ছবি থেকে গেল। ঠিক আছে, আমি ইউটিউবে আপলোড করলে লিংক তো পাঠাতে পারবো না। আপনার পেজের নাম কি? আমার নাম নর্থ বেঙ্গল এক্সপ্লোরার। পাসপোর্টে ইমিগ্রেশন অফিস থেকে এনারা কিন্তু ভারতে আসছে। কিছু হতে পারে যে এখান থেকে গেছিলো আবার রিটার্ন আসছে ঘুরে। ঘুরতেও অনেকে যায়, ট্যুরিজমও ভালো চলে। এদের দেখে তো আমার মেঘালয়েরই লোক মনে হচ্ছে, বাংলাদেশের মনে হচ্ছে না। আমার মনে হয় এরা এদিক দিয়েই গেছিলো ঘুরতে, আবার এখানে ঘুরে আসছে। ওই দিক দিয়ে মানুষ যাতায়াত যেরকম হয় গাড়িরও যাতায়াত হয়। তো আমরা বৃষ্টি মাথায় নিয়ে, আমি আর সঞ্জয় ক্যামেরায় আছে, সেই জন্য ওকে দেখতে পাচ্ছেন না, আমাকে মাঝে মাঝে দেখতে পাচ্ছেন। আর আমরা চেষ্টা করছি এই নেচারটাকে বেশি দেখানো, রাদার দেন আমাদের। তো পুরো একটা অন্যরকম ফিল হচ্ছে। এই মেঘালয়ে এসে প্রথম বাংলায় লেখা দেখতে পাচ্ছি, এটার একটা অনুভূতি একদম অন্যরকম। এতক্ষণ কিন্তু শুধু ইংলিশ লেখা আর পড়তে পারছিলাম না নামগুলো হাসিতে জন্য, কিন্তু এই প্রথম বাংলায় দেখতে পাচ্ছি সব লেখা, যেটা খুবই ভালো লাগছে। ওখানে শুল্ক স্টেশন, ভাষাবিল, বদ্ধভূমি, এটা সিলেট, বরাইন ঘাট সিলেট, এটাকে সিলেটের মধ্যে পড়ে বাংলাদেশের। তো একটা অন্যরকম ফিলিংস তো অবশ্যই হচ্ছে, কি বলো সঞ্জয়? এই যে দেখছেন গাড়িটা ভরে গেল সাদা ফোর্স,
যারা বাংলাদেশ থেকে এদিকে একটু সঞ্জয় দেখা, এই যে বাংলাদেশ থেকে যারা আসছে পাসপোর্ট দেখিয়ে এখানে এসে কিন্তু তারা পাসপোর্টটাকে চেক করায়। এখানে দেখা একবার, এখানে পাসপোর্ট চেক করানোর পরে এখান থেকে ইন্ডিয়া গভর্নমেন্টের নিজস্ব গাড়িতে ওদেরকে নিয়ে ইমিগ্রেশন অফিসে নিয়ে যাওয়া হয়। তার জন্য কোনো চার্জ নেওয়া হয় না, এটা কমপ্লিটলি ফ্রি। আর ওখানে ইমিগ্রেশন করার পরে ফাইনাল স্ট্যাম্পটা পড়ে যায় এবং ইমিগ্রেশন অফিস থেকে আবার এখানে এনে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। এটা ফ্রি অফ কস্ট, যেখান থেকে ওরা গাড়ি বুকিং করবে সেখানে অবধি কিন্তু এটা ফ্রি সার্ভিসে দেওয়া হয়। বিকজ এখান থেকে তিন চার বেশি দূর না, ওই ধরুন মিনিট দশেকের রাস্তা ওই সামনে ইমিগ্রেশন অফিস। আমি দেখাচ্ছি না, ওই আমি যাকে বলবো এটাকে আমরা ঘোরাতে এই ইমিগ্রেশন অফিসটা দেখানোর জন্য। তো ওখানে ইমিগ্রেশন হয়ে ফাইনালি কিন্তু পাসপোর্টের স্ট্যাম্প হয়ে যায়। আর এখানের অ্যাটমসফিয়ার খুবই ফ্রেন্ডলি। এখানে দেখুন যারাই যত গেস্ট আসছে বাংলাদেশ থেকে সবাইকে এখানে রাখা হচ্ছে। এখানকার বিএসএফরা খুবই অতিথিপরায়ণভাবেই তাদের রাখছে এবং পাসপোর্ট চেক হচ্ছে, পাসপোর্ট চেক করে ওদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে ইমিগ্রেশনের জন্য। গাড়ি এসে ইমিগ্রেশনে নিয়ে যাবে, ওখান থেকে ফাইনাল ইমিগ্রেশন হলে ওরা ভারতে এন্টার করবে। সহজ প্রসেস, 15 মিনিট ম্যাক্সিমাম টাইম টু এন্টার ইন্ডিয়া ফ্রম বাংলাদেশ। বাংলাদেশেও একই, ওরাও খুব ফ্রেন্ডলি এই বর্ডার। এখান থেকেও যদি আপনি পাসপোর্ট দেখিয়ে ঢোকেন, সিলেটে ঢুকবেন, এখানেও 15 মিনিটের বেশি ইমিগ্রেশনে লাগবে। একটা রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি, ব্রেকফাস্ট হবে। ম্যাগি হবে, ব্রেকফাস্ট ম্যাগি হবে, ম্যাগি মোমো হবে। কত করে ম্যাগি? 20 দাও তাহলে। আন্ডা দিয়ে করবা কিন্তু, হ্যাঁ আন্ডা ডিম দিয়ে, হ্যাঁ ডিম দিয়ে দুটো ম্যাগি করো, দুই প্লেট ম্যাগি অপর ডিম ধরে করো। ম্যাগি কীরকম করো, মানে গ্রেভি দিয়ে তো, জল দিয়ে করো তো? জল দিয়ে করো, উপরে ডিম দিয়ে দাও না, নাহলে ম্যাগি করে আমাকে ডিমের অমলেট আর একটা করে দিও। ডিমের অমলেট হয় তো? দুটো অমলেট দুটো ম্যাগি, সিঙ্গেল। তো আপনারা দেখছেন আমরা এখানে অর্ডার দিলাম, আমি যে এক্সপেরিমেন্টটা করতে এসেছিলাম আই এম সাকসেস। আমি কোয়াইট কনফিডেন্স ছিলাম যে এখানকার যারা হাসি তারা বাংলা বোঝে না, বাংলা আমাকে রেসপন্স করেছে। আমি যখন বললাম এখানে ব্রেকফাস্ট পাওয়া যাবে, বললাম হ্যাঁ পাওয়া যাবে, এই এই পাবে। তো দে আর ভেরি ওয়েল নোন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, বলতে না পারলেও বুঝতে পারে, এটা আমি বলবো। আর এখানে কালী মন্দিরটা একবার দেখিয়ে নিয়ে আসি, আসুন। ডাউকিতে এসে কালী মন্দির এখানে অনেক সিগনিফিকেন্স বহন করে, বিকজ এটা খাসি এলাকা। তো হতে পারে যে বাঙালির আধিক্য আছে, আর ওরাও মানে কি না জানি না, তবে বাঙালির আধিক্যই আছে, কারণ বাংলায় লেখা আছে। দেখুন সর্বজনীন কালী মন্দির ডাউকি, বাহ, মায়ের পূজা হচ্ছে, অসম্ভব সুন্দর মায়ের পূজা। দেখুন ঠাকুরমশাই, আসবো একটু ভিতরে, মায়ের পূজো হচ্ছে, ঠাকুরমশাই সাজাচ্ছেন সব কিছু। আমার আসার ইচ্ছাও ছিল, এখানে একটা শিব মন্দিরও আছে, ছোট করে শিবলিঙ্গও আছে। সঞ্জয়ের ইচ্ছাটাও পূরণ হলো। চলুন এবার উল্টো দিকেই, আমরা ব্রেকফাস্টের অর্ডার দিয়েছি উল্টো দিকেই।
বন্ধুরা, আমাদের আজকের ডাউকি যাত্রা এখানেই শেষ হচ্ছে। এই অসাধারণ ভ্রমণে আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি আশা করি আমার এই ব্লগ আপনাদের ভালো লেগেছে এবং আপনারা মেঘালয়ের এই সুন্দর স্থান সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছেন। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্ট করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের কমেন্ট জানাবেন এই ভিডিওটি কেমন লাগলো এবং পরবর্তীতে কোন জায়গা দেখতে চান। আবারও ধন্যবাদ জানাই আমার সাথে এই যাত্রায় থাকার জন্য। দেখা হবে আমাদের পরবর্তী অ্যাডভেঞ্চারে। ধন্যবাদ এবং ভালো থাকুন।